আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি প্লাস মাইনাস ওয়ার্ল্ড নিউজে। চলুন দেখে নেওয়া যাক আজকের আলোচিত শিরোনামে যা থাকছে। বিভিন্ন অভিযোগে শীঘ্রই গ্রেপ্তার হতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেছেন ওরা চোর, এটা চুরির নির্বাচন। বাইডেনকে শুভেচ্ছা জানিয়ে ট্রাম্পের উদ্দেশ্যে যা বললেন সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। মুসলিম বিশ্বের মন জয় করতে মিশরে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর সফর। অর্থমন্ত্রীর পদ থেকে মন্ত্রিত্ব ছাড়লেন এরদোগানের জামাতা। মিয়ানমারের নির্বাচনে আবারও জয়ের আশা রোহিঙ্গা মুসলিম হত্যাকারী সুচির। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে না টেনে শেষ পর্যন্ত দেখুন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা ছাড়ার পর গ্রেপ্তার হতে পারেন বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মুখপাত্র অ্যাডাম এরলি। তিনি রোববার 8 নভেম্বর সৌদি নিউজ চ্যানেল আল আরাবিয়াকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে যেসব অপরাধ করেছিলেন আদালতে সেগুলোর ব্যাপারে বহু মামলা রয়েছে। বর্তমানে তিনি প্রেসিডেন্ট হিসেবে আইনি দায়মুক্তি ভোগ করছেন বলে তাকে ওইসব মামলায় গ্রেপ্তার করা যাচ্ছে না। এরলি বলেন, ট্রাম্পের বিরুদ্ধে যৌন নির্যাতন থেকে শুরু করে ট্যাক্স ফাঁকি দেওয়ার মতো বহু অভিযোগ রয়েছে। এদিকে আন্তর্জাতিক অঙ্গনেও ট্রাম্পের বিরুদ্ধে মামলা রয়েছে। চলতি বছরের 3 জানুয়ারি ট্রাম্পের সরাসরি নির্দেশে ইরানের কুদস ফোর্সের তৎকালীন কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সুলাইমানিকে হত্যা করে মার্কিন সেনারা। ইরাকের রাজধানী বাগদাদে ওই হত্যাকাণ্ডের পর ইরান ট্রাম্পের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে হত্যা মামলার সিদ্ধান্ত নেয়। সে সময় অনেকে বিষয়টিকে হাস্যকর বলে উড়িয়ে দিলেও বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্প চিরদিন ক্ষমতায় থাকবেন না এবং আইনি দায়মুক্তিও তাকে আজীবন সুরক্ষা দেবে না। শনিবার রাতে সিএনএন, ফক্স নিউজ, সিবিএস, অ্যাসোসিয়েটেড প্রেস ও নিউ ইয়র্ক টাইমসের মতো বড় মার্কিন মিডিয়াগুলো ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনকে আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করে। এসব মিডিয়া জানায় বাইডেন 290 ইলেকটোরাল ভোট পেয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রয়োজন 270 ইলেকটোরাল কলেজ ভোট। অবশ্য প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনের ফলাফল মেনে নেননি, তিনি বরং এ বিষয়ে আইনি লড়াইয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। নির্বাচনের ফল ঘোষণার পর প্রতিদ্বন্দ্বীর প্রার্থীকে শুভেচ্ছা না জানিয়ে উল্টো হুমকি দেওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সংস্কৃতিতে বিরল ঘটনা। অন্যদিকে আরেক বক্তব্যে ট্রাম্প বলেছেন ওরা চোর, এটা চুরির নির্বাচন। মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভোট গ্রহণ এবং টানটান উত্তেজনার মধ্য দিয়ে ভোট গণনার পর নানা নাটকীয়তা শেষে দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে জয়লাভ করেছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। তবে এখনও হার স্বীকার করেননি বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচন শুরুর অনেক আগ থেকেই ভোট কারচুপির অভিযোগ তুলে আসছিলেন তিনি। নির্বাচন শেষ হয়েছে, ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন জয়ী হয়েছেন, কমলা হ্যারিসকে সাথে নিয়ে বিজয় ভাষণ দিয়েছেন। বিশ্ব নেতাদের একের পর এক অভিনন্দন বার্তায় সিক্ত হচ্ছেন 77 বছর বয়সী বাইডেন। কিন্তু তারপরও নির্বাচন নিয়ে ট্রাম্পের অভিযোগ শেষ হয়নি। রোববারও ডেমোক্রেটদের চোর বলে অভিহিত করেছেন ট্রাম্প। রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেয়া এক বার্তায় ট্রাম্প বলেছেন, আমরা মনে করি এই লোকগুলো ডেমোক্রেট নেতাকর্মীরা চোর, শহরের সকল ভোট যন্ত্রগুলো দুর্নীতিগ্রস্ত, এটা চুরির নির্বাচন। ব্রিটেনের সেরা ভোট বিশেষজ্ঞ বলেছেন স্পষ্টতই এটা চুরির নির্বাচন ছিল, কারণ কিছু রাজ্যে বারাক ওবামাকেও টপকে গিয়েছেন জো বাইডেন, যা কল্পনাতেও অসম্ভব। কোনোভাবেই প্রেসিডেন্টের ক্ষমতা ছাড়তে নারাজ ডোনাল্ড ট্রাম্প। পরাজয় স্বীকার করে এখনও কোনো বক্তৃতাও দেননি তিনি, তাই তো ফের ডেমোক্রেটদের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ তুলে ট্রাম্প টুইটে আবারও দাবি করেছেন ওরা যা চুরি করতে চেয়েছিলেন সেটা করতে পেরেছেন, আর সেটাই পার্থক্য গড়ে দিয়েছে। তবে ট্রাম্পের এমন অভিযোগকে একেবারেই পাত্তা দিতে নারাজ বাইডেনের ডেমোক্রেট শিবির। ট্রাম্পের কথায় কান না দিয়ে জয়ের আনন্দ উপভোগ করছেন তারা। এদিকে সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট বলেন নির্বাচন সুষ্ঠু হয়েছে এবং ফলাফল বাইডেনের পক্ষে গেছে, আশা করি তিনি যুক্তরাষ্ট্রকে দারুণভাবে নেতৃত্ব দেবেন। এ সময় তিনি ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন তার ভোট গণনার বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাওয়ার অধিকার আছে। এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিনন্দন জানানোর চেয়ে তার কাছে আর কিছু অধিক গর্বের নেই। তিনি জানান বাইডেন এমন কিছু বিষয়কর চ্যালেঞ্জ মোকাবেলা করে হোয়াইট হাউসে ঢুকবে যা আর কোনো নতুন প্রেসিডেন্টকে মুখোমুখি হতে হয়নি। ওবামার 2 মেয়াদকালে ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন বাইডেন।
ডেমোক্রেটদের সাবেক আরও দুই প্রেসিডেন্ট নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন। বিল ক্লিন্টন টুইটে বলেন, আমেরিকা কথা বলছে এবং গণতন্ত্রের জয় হয়েছে। সাবেক 42তম এই প্রেসিডেন্টের আশা প্রকাশ করেছেন যে বাইডেন ও হ্যারিস সবার জন্য কাজ করবেন এবং সবাইকে একতাবদ্ধ রাখবেন। এক বিবৃতিতে 39তম প্রেসিডেন্ট জিমি কার্টার বলেন, তিনি ও তার স্ত্রী ডেমোক্রেটদের দক্ষ নির্বাচনী প্রচারণা এবং তারা দেশে যে ইতিবাচক পরিবর্তন এনেছে তা দেখে তিনি গর্বিত। ক্লিন্টন কিংবা কার্টার কেউই তাদের অভিনন্দন বার্তায় বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা উল্লেখ করেননি। অন্যদিকে কার্টুন বিতর্কের ফলে ফ্রান্সের বিরুদ্ধে মুসলিম প্রধান দেশে বিক্ষোভ শুরু হয়েছে। কয়েকটি আরব দেশ ফরাসি জিনিস বয়কটের ডাক দিয়েছে, উত্তেজনা বাড়ছে। এই অবস্থায় উত্তেজনা কমানোর লক্ষ্য নিয়ে মিশর সফর করলেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জনি ব্লাদ্রিও। সেখানে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমাদের নীতি হল ইসলামকে সর্বোচ্চ সম্মান দেখানো, মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চ সম্মান দেখানো, মুসলিমরাও পুরোপুরি ফ্রান্সের সমাজের অংশ। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী মিশরের প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠকের পর লাদ্রিও বলেছেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোর মন্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে, আমাদের সন্ত্রাসবাদী হুমকি দেওয়া হচ্ছে, শুধু আমাদের দেশেই নয়, অন্যত্র উন্মাদনা তৈরির চেষ্টা হচ্ছে, ফলে সকলের সামনে লড়াইটা একই। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী মিশরের আল আজহার মসজিদের ইমাম শেখ আহমেদ আল তাইবের সঙ্গেও দেখা করেছেন। তিনি শুধু আল আজহার মসজিদের ইমামই নন, আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রধান। অনেকের বিশ্বাস, বিশ্বজুড়ে সুন্নি মুসলমানদের এটাই প্রধান ধর্মীয় সংস্থা। গত মাসে ম্যাক্রোর মন্তব্যকে ইমাম বর্ণবাদী ও ঘৃণাপূর্ণ বলে জানিয়েছেন। ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করার পর ইমাম বলেছেন, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা মানা যেতে পারে না। যে ব্যক্তি তাকে অপমান করবে, আমরা তার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যাব। আমরা আমাদের বাকি জীবন সেই কাজেই লাগাব। তিনি ধর্মের নামে সন্ত্রাসবাদেরও নিন্দা করেছেন। তিনি বলেছেন, ইসলামে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই। আল আজহার 200 কোটি মুসলমানের প্রতিনিধিত্ব করে। আমি বলছি, জঙ্গিরা আমাদের প্রতিনিধি নয়, তাদের কাজের জন্য আমরা দায়ী নই। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইমামের সঙ্গে খোলাখুলি আলোচনা হয়েছে। ইমাম বলেছেন, যেখানে মতের মিল আছে সেখানে আমরা একসঙ্গে কাজ করব। অন্যদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগানের জামাতা বিরাত আল বিরাক অর্থমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন। তুর্কি কর্মকর্তাদের বরাতে মিডল ইস্ট আই এমন খবর দিয়েছে। 2018 সাল থেকে আল বিরাক তুরস্কের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন। স্বাস্থ্যগত কারণ তুলে ধরে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তিনি নিজের পদত্যাগের ঘোষণা দেন। এমন একটা সময়ে তার পদত্যাগের খবর এসেছে যখন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে বরখাস্ত করে সাবেক অর্থমন্ত্রী নাসি আকবালকে সেখানে বসানো হয়েছে। চলতি বছরে ডলারের বিপরীতে লিরার মূল্য 30% পড়ে যাওয়ার পর তুর্কি প্রেসিডেন্ট এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো। অন্যদিকে দীর্ঘ 5 দশকের সামরিক শাসনের সমাপ্তির পরে গতকাল রোববার মিয়ানমারের সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। নির্বাচনে মুসলিম হত্যাকারী অং সান সুচির ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি পুনরায় জয়লাভ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। নির্বাচনে লাখ লাখ ভোটার ভোট দিয়েছে। 2011 সালে প্রত্যক্ষ সেনা শাসন শেষ হওয়ার পরে দেশটিতে এবার দ্বিতীয়বারের মতো নির্বাচন হলো। খবর আল জাজিরার। নির্বাচনের ফলাফল ঘোষণা করতে সোমবার সারাদিন লেগে যাবে। রোববার রাতের দিকে সুচির হাজার হাজার সমর্থক তার দলীয় সদর দপ্তরের সামনে জড়ো হয়ে পতাকা ওড়াতে ও স্লোগান দিতে থাকে। শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী সেনা শাসনের বিরুদ্ধে বিশ্বের আইকন সুচির জনপ্রিয়তায় বিশ্বব্যাপী ভাটা পড়ে রোহিঙ্গাদের ওপর বর্বরতার পর তার প্রতিক্রিয়ার কারণে। 2017 সালে জাতিগত সহিংসতার শিকার হয়ে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। মিয়ানমারের সেনারা তাদের জঙ্গি বলে আখ্যায়িত করে। এবারও দেশের সংখ্যালঘু রোহিঙ্গা গোষ্ঠীকে ভোটাধিকার বঞ্চিত রেখে দেশজুড়ে কেন্দ্রীয় ও প্রাদেশিক পার্লামেন্টের এই ভোটাভুটি অনুষ্ঠিত হলো। বিশেষ করে রাখাইন, শান, কাচিনের মতো এলাকায় যেখানে অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাস, নিরাপত্তার অজুহাতে এসব স্থানে ভোট গ্রহণ বন্ধ করা হয়। মিয়ানমার সেনাবাহিনী গণহত্যা চালিয়ে 7,40,000 রোহিঙ্গা জনগোষ্ঠীকে দেশ থেকে তাড়িয়ে দিলেও এখনও বিপুল সংখ্যক রোহিঙ্গার বসবাস রাখাইন রাজ্যের পশ্চিম অংশে। এদিকে করোনা ভাইরাস মহামারী সত্ত্বেও বিপুল ভোটার উপস্থিতি দেখা যায় ভোর 6টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলা ভোটে। সব মিলিয়ে 1,171 আসনের জন্য 92টি দলের 6,900 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সুচির এলএলডির প্রধান প্রতিদ্বন্দ্বী দুই দল হল ইউনিয়ন সলিডারিটি এবং ডেভেলপমেন্ট পার্টি।
জানা গেছে করোনা ভাইরাস থেকে রক্ষার জন্য বয়স্কদের অগ্রিম ভোটের ব্যবস্থা করা হয়েছিল মিয়ানমারে, তখনই ভোট দিয়েছেন 75 বছর বয়সী সুচি নিজেও। উল্লেখ্য, মিয়ানমার গণতন্ত্রে প্রত্যাবর্তন করলেও দেশ শাসনে সেনাবাহিনী এখনও আনুষ্ঠানিক প্রভাব বজায় রেখেছে। পার্লামেন্টের 1/3 আসন সংরক্ষিত থাকে সশস্ত্র বাহিনীর জন্য। প্রিয় দর্শক, এই নিউজগুলো সম্পর্কে আপনাদের মতামত দিতে ভিডিওটিতে লাইক দিয়ে নিচের কমেন্ট বক্সে লিখুন। প্রতিদিনের আন্তর্জাতিক খবর সবার আগে পেতে প্লাস মাইনাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে।